আচ্ছা, মালিক যদি দয়া করে, মালিকের যদি হুকুম থাকে, আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ চেষ্টা করব। এটা আমি মানলাম না, একটা হলো ভালোবাসি আর একটা বাসি, তো তোর মধ্যে নাই। আমি ভালোবাসি আর বলে যেতে হবে চানকে সাক্ষী রেখে, আমার নানাকে বলেছি, তোমার আব্বা আমার নানা। আচ্ছা, মালিক যদি দয়া করে, মালিকের যদি হুকুম থাকে, আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ চেষ্টা করব। এটা আমি মানলাম না, একটা হলো ভালোবাসি আর একটা বাসি, তো তোর মধ্যে নাই। আমি ভালোবাসি, যদি মালিক বাঁচিয়ে রাখে আসবে ইনশাআল্লাহ। কথাটা এটা শুনতে চাই, আসলে একটা নারীর মাতৃত্বটাই নারীর জন্য অনেক গৌরবের হয়। যদিও অল্প কিছুদিন ধরে বিয়ে হয়েছে, মাতৃত্বর স্বাদটা তো আর ভোগ করি নাই, কেমন লাগে সেটা বুঝি নাই, কিন্তু যত মানুষ আমাকে মা ডাকে, আমার মনে হয় আমার সন্তান আজীবন না থাকলেও মনে হয় শান্তি পেয়ে যাবে। তা মালিক যদি আমাকে দয়া করে, আমি যদি গানের জগতে থাকি, সারা জীবন যে গানের জগতে থাকবো এটার কিন্তু গ্যারান্টি নেই। আমার মন মানসিকতা পরিবর্তন হতে পারে না, হতে পারে। যদি গান বাজনা করি তাও আসবো, যদি গান বাজনা ছেড়ে দেই তাও ইনশাআল্লাহ। থাকবেন না যাদের মাতা পিতা আছে, মাতা পিতা যারা কেউ আসে নাই, হাতটা এরকম ধরে রাখতে হবে, সকলে একটা হাত তালি দেন সকলে।